বিস্তীর্ণ মার্জরেই পানবরজ, পাটকাঠি, বাঁশের কঞ্চি ও খড়কুটিসহ বিভিন্ন উপকরণে তৈরি এসব পানক্ষেতের ভিতর সারি সারি সবুজের পানের বরজ দেখে মন জুড়িয়ে যায়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে পান চাষ করে ভাগ্য ফিরেছে দেড় শতাধিক পরিবারের। তারা প্রত্যেকেই পান চাষ করে লাভবান হচ্ছেন। এছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়াসহ সংসারের যাবতীয় খরচের যোগান দিচ্ছেন চাষ করা পান বিক্রি করে। তাদের এসব পানের বরজ থেকে পাইকারি দরে কিনে হাটে বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকেই। এসব বরজে কাজ করে আয় করছেন স্থানীয় দিনমজুররাও। কম খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। বাপ দাদা মারা যাওয়ার পরে আমি প্রায় ৪৫ বছর থেকে আমি পানের চাষ করি। খরালি শীত সিজনে পানের দাম বেশি থাকে আর বর্ষা সিজনে পানের দাম কম। এক বিঘে জমি পানের বরে থাকলে কেন ৮-১০ হাজার টাকা ডেইলি হাট, শনিবার মঙ্গলবার ৮-১০ হাজার টাকা বিক্রি করা যায়। ভুরুঙ্গামারী উপজেলায় প্রায় ১৫০ থেকে ৬০টি পানের বরজ রয়েছে। এখানে ১৫০ থেকে ৬০জন কৃষক প্রতি বছর শেষে পান চাষ করে অনেক লাভবান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এক বিঘা জমিতে পান চাষ করে প্রায় বছরে ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা আয় করা যায়। আমরা এই জায়গা থেকে পান কিনি, কিনে হাটে বিক্রি করি ১৫০ বিঘা ২০০ বিঘা ২৫০ বিঘা এরকম। এই নিয়ে এখন গৃহস্থ কোন তাই পোষে লাভ হয়, আমরাও এখন ওই বিক্রি করি কিছু লাভ হয়। স্থানীয়দের অনেকেই এসব পান বরজে কাজ করে প্রতিদিন আয় করছেন ৪০০ থেকে ৫০০ টাকা। চলছে তাদের ছেলেমেয়েদের লেখাপড়াসহ সংসারের যাবতীয় খরচ। পান চাষে কম খরচে বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। বৃষ্টি গাছ যদি না নামে তাহলে কোনোদিন মিস নাই, তাতে কাজ চলে ৪০০, ৫০০, ৬০০। এই কাজ করলেই কোনো আমার বাড়ির কোনো অভাব থাকে না। আমার এলাকায় অনেক লোক আছে পানের বরের কাজ করে, তারা মনে করেন যে এই যে কাজ করলে ৪০০, নিম্ন ৪০০, সময়তে ৫০০ টাকাও পায়, ওগুলো দিয়ে সংসার মোটামুটি ভালোই চলে। এই পানের ব্যবসা করে পানের বর দিয়ে সবাই লাভবান হয়েছে। তা আমারও জমি আছে, আমি দেখতে আসছি, আমিও পানের বর দিব। এক বিঘার মধ্যে পানের বর দিলে ২৫ লাখ ৩ লাখ টাকা ইনকাম করা যায়। আমাদের এলাকায় ৫০% লোক পানের বরের কাজ করে, অন্য অন্য খেত খামারের চেয়ে পানের ইনকাম ভালো, সেজন্য এরা পানের বর করে। পান চাষের রোগবালাই দমনসহ কৃষককে পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা করার কথা জানালেন স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। ভুরুঙ্গামারী উপজেলায় প্রায় ৮ হেক্টর জমিতে পানের আবাদ হচ্ছে। প্রায় ১৫০ জন কৃষক পান চাষাবাদের সাথে যুক্ত আছে। আর পানের বরজগুলোতে তেমন কোনো রোগবালাই পরিলক্ষিত হয় না। তারপরও তাদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করার জন্য আমাদের ব্লক উপসহ কৃষি কর্মকর্তাগণ আছেন, কর্মরত আছেন, এবং বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত করে কৃষকদের সপ্তাহে পরামর্শ প্রদান করে থাকেন। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।